রাত্রির একটা অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের গোলাম আব্দিহি, নিজের গোলাম, নিজের বন্ধু, নিজের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম আল্লাহর কাবা থেকে নিয়ে মসজিদে আকসা ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। এরপরে বাইতুল মুকাদ্দাসের সামনে ওখানে একটা পাথর আছে যেখানে মেরাজের রাত্রিতে বসে আল্লাহর হাবিব ওযু করেছিলেন, ওখান থেকেই সোজা আসমানে ওঠার সিঁড়ি। প্রত্যেকটা নবীদেরকে রসুলদেরকে আল্লাহ পাক যাদেরকে আসমানে নিয়েছেন তাদেরকে এই পাথরের উপর থেকে আসমানে নিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামকেও এখান থেকেই আসমানে তুলে নেওয়া হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আসমানে ওঠার সিঁড়ি আছে এই জায়গায়, উঠতে পারবে তারা, অনুমতি পাবে যারা, উঠতে পারবে তারা, অনুমতি পাবে যারা। এ কারণেই মক্কা থেকে তাকে ফিলিস্তিনে নেওয়া হল। 1200 মাইল রাস্তা। জোরে বলেন কত মাইল? তাফসিরে আসছে এই 1200 মাইল রাস্তা বোরাকের যাইতে সময় লাগছে, বোরাকের কদম দেওয়া লাগছে একটা আর আটটা, মোট হইল কয়টা? দেড়টা, দেড় কদম। কথা বলেন না কেন? কয় কদম? দেড় কদম। মানে এক কদম দেওয়ার পরে আর এক কদম উঠাইছে, দ্বিতীয় কদম দেওয়া লাগে নাই। তাহলে বোঝা যায় বোরাকের এক কদম ইজিক্যাল টু 1200 মাইল। আপনার একটা পা উঠাইয়া আর একটা পা ফেলতে কতটুকু সময় লাগে? বোরাকের বর্ণনা দেওয়া আছে তাফসিরে, দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারে দুনাল গুবুর, ঘোড়াওনা গাধাওনা খচ্চরের মতো একটা ছোট্ট প্রাণী, অত্যন্ত সাদা। এই প্রাণীটা আল্লাহ একটা আকৃতি দিছে আর কি, আসলে বৈদ্যুতিক বাহন। কি বাহন? বরাক মানেই বিদ্যুৎ। কথা কন্যাকা বিরাক মানে, বরাক মানে কি? আরে মিয়া, এত বিদ্যুৎ বানাইলেন দেশে তাও বিদ্যুতের নাম মুখে আসে না। কথা কর, বরাক মানে কি? বারকুন, বরাকুন মানে বিদ্যুৎ। আকাশে যখন বিজলি চমকায় এটাকে কি বলে? বিদ্যুৎ। ইদা বারিকাল বসর ওয়া খসফাল কমর ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কমর, বারিকাল, এই বারিক বরাক একই শব্দ। বারকা খাওফাও ওয়া তামা, বিদ্যুতের চমক দিলে এর মধ্যে খুশির খবরও আছে, ভয়ের ব্যাপারও আছে। ভয়ের জ্বালায় আঙ্গুল কানের মধ্যে দিয়ে দৌড় দিয়ে ঘরে ওঠে বিদ্যুৎ চমকাইলে। খুশির খবর হলো বিদ্যুৎ চমকাইব যত বেশি, এই বিদ্যুতের চমকে আল্লাহর ধমকে ফসল ফসল ফলার জন্য কুড়িগুলো মুকুলগুলো উন্মোচিত হয়, ধানের শীষগুলো হা করে ফেলায়, বৃষ্টির পানি পড়ে আবার বন্ধ হয়ে যায়, ওইটাই চালে রূপান্তরিত হয়, গমে রূপান্তরিত হয়, ওইটাই খাদ্যে রূপান্তরিত হয়, ওইটা ঝিনুকের মধ্যে পড়লে ঝিনুকের পেটে মুক্তা রূপান্তরিত হয়। এটা খুশির খবর না? ওই বৃষ্টির পানি নালা দিয়া গড়ে গড়ে ওইটাই নদীর পানিতে রূপান্তরিত হয়, ঠিক কিনা? ওইটাই পুকুরের পানি, ওইটা পান মাটির নিচে ঢুকে গেলে ওইটাই টিউবওয়েলের পানি, ডিপ টিউবওয়েলের পানি, ওইটাই সুপেয় পানি। কিন্তু সমুদ্রে পানি আছে, ও পানি খাওয়া যায়, ওটা লবণ মাখানো পানি, আর এইগুলো হলো লবণ ছাড়া পানি, পুষ্টি সমৃদ্ধ পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের পানি বর্ষণ হলে ফসল স্বাস্থ্য ভালো হয়ে যায়, জোরে বলেন ঠিক না? লবণ পানি ছিটায় দিলে কি হইব? ফসল শেষ হয়ে যাবে। অনেক বর্ণনা আছে, সেটা বলতে চাই না। এখন কথা হলো
বাইতুল মুকদ্দাস এবং আল্লাহর কাবা বাইতুল্লাহ, এটার বিষয়ে কিছু কথা আছে। নবীকে কেন বাইতুল মুকদ্দাসে নেওয়া হলো, বাইতুল মুকদ্দাসের গুরুত্ব এত বেশি কেন? আজকে মুসলমানরা শত শত মুসলমান শহীদ হইতেছে, জীবন দিতেছে ফিলিস্তিনে, কিন্তু বাইতুল মুকদ্দাস ছাড়ব না, জীবন যাবে তবুও ছাড়ব না। জোরে বলেন ঠিক কিনা? কারণটা কি? কারণ আছে না? অবশ্যই কারণ আছে। ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতে হবে, না জেনে আন্দাজে বুঝলে হবে না। নামাজ তো কতই পড়ি, শুক্রবারের দিন লোক দৌড়াইয়া আসে কেন এত? কারণটা কি? কারণ তো আছেই একটা, নাইলে লোকে আসে নাকি? সারা পৃথিবীতে কত মানুষ প্লেনের টিকিট কাইতা 10 লাখ টাকা খরচ হইলেও তবু আল্লাহর কাবাই যায় উমরা করতে, হজ করতে। কারণটা কি? এর কারণ তো আছেই আছে, নইলে যায় কেন? কথা বলেন, কারণ আছে না? কারণ আছে তো, নইলে যাবে কেন? দৌড়াই কেন পাগলের মতো? কয় আমার জমি বেচা দেওয়া হলো, আমি আল্লাহর ঘরে যাবো। জোরে কন সুবহানাল্লাহ। আবার কিছু শিয়াল আছে পণ্ডিত, তারা আবার টাকার অভাব নাই কিন্তু হজে যাইতো না, ভাই না এখনো টাইম আছে, এখনো দেরি আছে, যাবো না, যাবো অনেক। দেখা গেল তারা আগেই আজরাইল এসে ধরে ফেলাইছে। ওরে জোরে বলেন, আছে না এরকম? এরকম পণ্ডিত আছে না, মহাপণ্ডিত? আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কাবা ঘর থেকে কেন বাইতুল মুকদ্দাসে ফিলিস্তিনে নিয়ে গেলেন, মসজিদে আকসায় নিলেন? এর পিছনে কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে মূলত আসমানে নিবেন আল্লাহর একান্ত খানকাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর নবীর জন্য আসমানে ওঠার সিঁড়ি ওখানে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকদ্দাসকে ছাড়তেছে না কেন মুসলমানরা? আপনি এত টেলিভিশন দেখতেছেন, এত নাচ গান দেখতেছেন, এত মোবাইলে নানান রকমের কিছু দেখতেছেন, কিন্তু তবু আজান হইলে আপনি আল্লাহ আল্লাহ রসুলের ইবাদত করার জন্য দৌড় দিয়ে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা এত চেষ্টা করতেছে মুসলমানরা যেন আল্লাহ ভুলে যায়, মুসলমানরা যেন নবীরে ভুলা যায়, এত চেষ্টা করার পরেও ইহুদি খ্রিস্টান মুশরিকেরা এত চেষ্টা করার পরেও মসজিদে কেন মানুষ আসে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহরে ভুলাইতে পারছে? নবীরে ভুলাইতে পারছে? ওই বান্দা আবার ঘুরা ঘুরা আবার আল্লাহর কাছে আসে। জোরে কন আইসা কয়ে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহ করে আর ঘুইরা ঘুইরা আল্লাহর কাছে আইসা কয়, আল্লাহ রে মাফ করে দাও, আমি নিজের উপরে জুলুম করেছি, মাফ যদি না করো তাহলে আমি বড় বিপদে পড়ে যাব। আশা আছে না? নাই আছে না? এখন বাইতুল মুকদ্দাস এত দামি হলো কেন? বাইতুল মুকদ্দাস তৈরি করেছে হযরতে নূহ আলাইহিসসালাম সর্বপ্রথম। জোরে বলেন কোন নবী? নূহ আলাইহিসসালামকে দিয়ে বাইতুল মুকদ্দাস তৈরি করালেন কেন? কারণ দ্বিতীয় আদম, আদম আলাইহিসসালামের পরে গোটা দুনিয়ায় কাফের যখন হয়ে গেল মানুষেরা, নূহ নবীকে আল্লাহ পাঠাইলেন। 950 বছর ধরে নূহ আলাইহিসসালাম আল্লাহর কালেমার দাওয়াত মানুষকে দিয়েছেন, মাত্র 80টি পরিবার ইসলাম কবুল করেছে, বাকি সব বেঈমান কাফের। নূহ আলাইহিসসালাম বিরক্ত হইয়া বললেন, আল্লাহ আমার নিজের স্ত্রী ওয়াগেলা আর নিজের ছেলে কেনান এরাও আমার কথা শোনে না, তুমি গজব দিয়া কাফেরদেরকে ধ্বংস করে দাও, গজব দিয়া ধ্বংস করো কাফেরদেরকে।
আল্লাহ বললেন তুমি নৌকা তৈরি করো, তিন তালা, কয়তালা? প্রতিটি প্রাণীর জোড়াই জোড়াই তোলো নৌকাতে, আর তোমার যেই মুমিনগুলো অন্তত ঈমান আনছে তাদেরকে উঠায় নাও। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার আমার খেলা শুরু হবে। মহাপ্লাবন শুরু হলো, মাটির নিচ থেকে পানি উঠতেছে। মাটির নিচে পানি আছে না? কথা কয় না, টিউবওয়েল সাপ্লাই পানি ফান কই থেকে আসে? মাটির নিচে পানি আছে না? এ রিজার্ভ রাখছে কেডা? মাটির নিচে রিজার্ভ ট্যাঙ্কি, আসমানে পানি আছে না? আমাকে বুড়িগঙ্গার সাইতে কম আছে তাই না? আরে মিয়া, আসমানের একটা কিনারায় যত পানি আছে এই পৃথিবী সাতবার ডুবে যাবে, তবু আসমানের একটা কিনারার পানি শেষ হবে না। পৃথিবীতে ডুবাই দিতে আল্লাহর টাইম লাগবে না, সামান্য সময়, এক ঘন্টা। যদি হ্যাভি বৃষ্টি হয় ঢাকা শহরে নৌকা চলবে? জোরে বলেন ঠিক কিনা? এখনো মাঝে মাঝে চলে, চলে না? আমি দেখছি তো এইবার বর্ষার মধ্যে আল্লাহ নৌকা চালাইতেছে বলে পানি। এখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মুকদ্দাসে নেওয়া হলো কেন? নবীর জন্য পাঠানো হলো বরাত, 224,000 পয়গম্বর আসমান থেকে তাদেরকে জিসমি হালতে নিয়ে আসা হয়েছে, রুহের মধ্যে জিসিম দেওয়া হয়েছে, জিসমি হালতে তাদেরকে বাইতুল মুকাদ্দাসে সমস্ত পয়গম্বরদের আনা হয়েছে। পয়গম্বররা এসেছে, মসজিদ আছে, নামাজ হইব, ইমাম সাহেব নাই। এবার ইমামুল মুরসালিন ইমাম সাহেবকে আনার জন্য জিব্রিল আমিন বোরাক নিয়ে গেছে কাবা। সুবহানাল্লাহ, বাড়ি যাই কই আর? ইমাম সাহেব নাই, সব মেহমানরা এসে হাজির হয়ে গেছে, ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সব নবীরা হাজির। দেখে আজান হইতেছে কিন্তু ইমাম সাহেব নাই। জোরে কর আল্লাহু আকবার। সবাই ইমামতির যাই নামাজের দিকে তাকাইতেছে, রে কে ইমামতি করবে? ইতিমধ্যেই বোরাক আইসা হাজির হইয়া গেল। বোরাক থেকে নামতেছে ইমামুল মুরসালিন রহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। নবীকে ইস্তিকবাল করার জন্য সমস্ত নবীরা দাঁড়িয়ে গেছে। ইমাম আসতেছে, জিব্রিল বলে লাইন ক্লিয়ার কর। আল্লাহর হাবিব দেখতেছে ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মূসা কলিমুল্লাহ, আদম শফিউল্লাহ, এরকম বড় বড় জলিল কদর নবী এবং রসুলগণ। আল্লাহর হাবিব সবাইকে দেখে শ্রদ্ধা ভরলে, সালাম দিলেন, সবাইকে দেখলেন, কিন্তু কারোর ক্ষমতা না ইমামতির যাই জামাজে যাবে। আল্লাহর নবী পিছনে তাকায়, হয়তো জাতির পিতা ইব্রাহিম নবী মনে হয় নামাজটা পড়াবেন, হয়তো মানবের পিতা আদম নবী হয়তো নামাজটা পড়াবে, কিন্তু জিব্রিল আমিন বলেন আরশের মালিকের হুকুম, এরা সবাই মুক্তাদি রে মুরসালিন। ওগো আল্লাহর হাবিব, আজকের দিনে আপনি হবেন সমস্ত নবীদের ইমাম। আজকের দিনে এই ইমামতির যাই নামাজে কেউ দাঁড়াইতে পারবে না, অনুমতি নাই। সব নবীরে পেছনে রাইখা, রহমাতাল লিল আলামিন ইমামের জায়গা। ইমাম এমনি হয় নাই, সাইয়্যদুল মুরসালিন এমনি হয় নাই মিয়া, ইমামতি করা লাগছে তারপরে ইমাম হইছে। জোরে বলেন ঠিক কিনা? যে দোকানদারি করে না তারে দোকানদার কয় কিনা? এজন্য জীবনে একবার হলেও সমস্ত নবীদের নবী ইমামের দায়িত্ব পালন করেছে বাইতুল মুকাদ্দাসে, সেই জন্য ওই বাইতুল মুকাদ্দাস উম্মতে মুহাম্মদের জন্য কলিজা হয়ে গেছে। জীবন যাবে তবুও নবী যেই জায়গায় দাঁড়ায়া সমস্ত
ইমামদের নিয়া সমস্ত নবীদের নিয়া সমস্ত রাসূলদের নিয়া নামাজ পড়ছে নবী যে জায়গায় কদম দিছে জীবন গেলেও মুমিনরা ওইটা ছাড়বে না ছাড়বে না ছাড়বে না বারাকনা হাওলাহু বরকতে পরিপূর্ণ হয়ে গেছে এই জায়গাটা আর একবার বলেন সুবহানাল্লাহ নবী যেখানে কদম দিয়া নামাজ পড়াইছে ইমাম হইল নবী আর মুক্তাদি হইল সমস্ত নবী রাসূলরা কথাটা বুঝতে পারছেন না ওই জন্য ওই জায়গাটার দাম কম ওই জায়গার দাম কম মুসলমানরা জীবন থাকতে ছাড়বে ইহুদিরা এ পর্যন্ত ১৭ বার আমার নবীর লাশ চুরি করার জন্য দেহ মুবারক চুরি করার জন্য মাটি আন্ডারগ্রাউন্ডে লেন খুঁড়ে চেষ্টা করেছে পারছে কাবা ঘর ভেঙে ফেলার জন্য এ পর্যন্ত বহুবার চেষ্টা করছে পারছে এখন পর্যন্ত বাইতুল মুকদ্দাসকে ধ্বংস করার জন্য ওরা চেষ্টা করতেছে কারণ চতুর্দিকে ফিলিস্তিন চতুর্দিকে সিরিয়া চতুর্দিকে ইরান ইরাক চতুর্দিকে মিশর বিভিন্ন মুসলিম দেশে ভরা ওদের অন্তরে ভয় এই মসজিদের গায়ে যদি আমরা হাত দেই তাহলে ওই মুসলমানরা আমাদের পিষে ফেলবে এজন্যই ওরা মুসলমানদেরকে এক এক করে মেরে ফেলে নিঃশেষ করতে চায় তারপরে বাইতুল মুকদ্দাসের গায়ে হাত দিতে চায় কিন্তু রাখে আল্লাহ আরো জোরে বলেন রাখে আল্লাহ দেখুন আমরা যাদের বন্ধু মনে করি বাংলাদেশ একটা মুসলমানের দেশ এদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে বলা হলো যে ফিলিস্তিনের মুসলমানদের গায়ে হাত দেওয়া যাবে না এত অত্যাচার মেনে নেওয়া হবে না ফিলিস্তিনের উপরে অত্যাচার করো না ইসরায়েলের রাষ্ট্রদূতের কাছে চিঠি পাঠানো হয়েছে আর একবার বলেন ঠিক কিনা কিন্তু আমার পাশের দেশের ভাইরা যাদেরকে আমরা সব দিয়ে দিয়েছি ওই বেটারা কিন্তু ইসরায়েলকে বলতেছে মারো আমরা তোমার সাথে আছি এই জন্য ওই বেটা আমাদের পাশের দেশের যারা বলে মুসলমানদের মারতে ইহুদিদের পক্ষ হইয়া আমরা বাংলার মুসলমান কলিজায় যতক্ষণ আছে ঈমান ইসরায়েলের ইহুদি এবং তাদের যারা দোসর তাদের দ্বারা সাহায্যকারী তাদেরকে আমরা জীবনেও মানব না মানব না মানব না সুরাবলা ঠিক না প্রতিদিন হাসপাতালে রোগীদের উপরে বোম মারতেছে স্কুলের ছাত্রদের উপরে বোম মারতেছে শরণার্থী শিবিরে যেখানে আশ্রয় গিয়েছে নারী শিশুরা সেখানেও বোম মারতেছে আর একবার বলেন ঠিক কিনা ওদের টার্গেট পৃথিবীর বুক থেকে পাপি হোক নিষ্পাপ হোক মুসলমান যারা তাদের মেরে ফেলাও কিন্তু আসলে কি বিষয়টা সহজ এই জন্য ইহুদিরা মুসলমানের বন্ধু হইতে মুশরিকরা মুসলমানের বন্ধু হইতে খ্রিস্টানরা মুসলমানের বন্ধু হইতে পারে না ইহুদিরা আমাদের দেশে কোম্পানি খুলছে সিনেন কোম্পানি পেরান কোম্পানি এটা ইহুদিদের কোম্পানি পেরান প্রাণ আছে না পেপসি কোম্পানি কোকোকোলা কোম্পানি লেবার ব্রাদার্স এগুলো সব হলো ইহুদিদের কোম্পানি এদের পণ্য বর্জন করবেন এদের পণ্য বর্জন করবেন এখান থেকে টাকা কামাইয়া সেই টাকা নিয়ে গুলি কিনে সেই টাকা দিয়ে আমার মা আমার বোন আমার সন্তান আমার আপনার ভাইয়ের বুকে গুলি করে ওরা খারাপ লাগতেছে ভালো করে বুঝতে হবে আল্লাহর হাবিব যেখানে কদম দিয়া জুমার নামাজ আদায় করেছে সলাত আদায় করেছে দুই রাকাত ওই জায়গাটায় মুসলমানদের জীবন চলে যাবে তবুও মুসলমানরা ছাড়বে ভালো করে বুঝতে হবে নবীকে মুমিনে ইমানের তাগাদাই ইমানের প্রয়োজনে নবীকে কেমন ভালোবাসতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নবী কেমন আর আমরা কেমন নবী যদি জবানে বলেছে হ্যাঁ সেটা শরীয়তের আইন হয়ে গেছে নবী যদি আঙ্গুল ইশারা করেছে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে ঠিক কিনা নবী যদি কদম দিয়েছে সাতবগ আসমান পাড় দিয়ে আর সে আজিমে চলে গেছে নবী যেটা বলেছেন না সেটাই আমাদের জন্য হারাম হয়ে গেছে নবী মুখে একটু দাড়ি রাখছে সাথে সাথে এ দাড়ি সুন্নত হয়ে গেছে
নবী এক টুকরো কাপড় মাথায় দিছে, সঙ্গে সঙ্গে ওইটা সুন্নত টুপি হয়ে গেছে। নবী একটা ডাল নিয়ে মিশাক করছে, ওই মিশাকটার সাথে সাথে সুন্নত হয়ে গেছে। নবী পায়খানার মধ্যে কুলুপ ব্যবহার করছে, ডিলা ব্যবহার করছে, সঙ্গে সঙ্গে ওটাও সুন্নত ইবাদত হয়ে গেছে। আপনি কুলুপ ব্যবহার করতে না পারেন, টুপি মাথায় দিতে না পারেন, কিন্তু আপনি যদি টুপিরে বেইজ্জতি করেন আপনার জীবন বাঁচবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনি যত বড় নায়ক হন, যত বড় দলের যত বড় নেতা হন, এই মাথার টুপিটা পান নিচে জনগণের সামনে ফেলাইতে পারবেন? পারবেন? আপনি যদি প্রেসিডেন্ট সাহেব হন, এই মাথার নবীর টুপিটা সামান্য এক টুকরা, 10 টাকা দামের একটা কাপড়ের টুকরা, এইটা আমি প্রেসিডেন্ট, আপনি যদি মনে করেন প্রেসিডেন্ট হইয়া যদি এই কথা চিন্তা করেন যে আমি প্রেসিডেন্ট, এই টুপির আর কি দাম আছে, আমি জনগণের সামনে টুপিটা খুললা পা দিয়া পান নিচে পাড়া দিলাম, খোদার কসম ওই প্রেসিডেন্টকে জুতা পিটা না করা পর্যন্ত এ বাংলাদেশের মানুষকে ঘরে ফিরাইতে পারবেন না। কারণটা কি? টুপিটা কার? রাসুলের টুপি, ওইটাকে রাসুলের গায়ে হাত দেওয়া মনে করবে। আর একবার বলা ঠিক কিনা? ইমোশনটা কাজ করে কোথায় আপনাকে বুঝতে হবে। এজন্য নবীর পায়ের জুতার দাম গোটা পৃথিবীর যত বড় বড় মানুষ আছে তাদের ইজ্জত সম্মান এক জায়গায় করলেও আমার নবীর স্যান্ডেলের ফিতার দামের মর্যাদা হইব না। মর্যাদাটার ব্যাপার আপনারা বুঝতে হবে। সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি, তাকে নেওয়া হলো বাইতুল মুকাদ্দাসে। কেন? এখানে নবীদেরকে পেছনে রাইখা নামাজ পড়াইতে হবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় কথা হলো, এখান থেকেই লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ দেখার জন্য যাইতে হবে আসমানে আসমানে। জোরে কর সুবহানাল্লাহ। যে জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আনা হয়েছে, সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞানী যিনি, সমস্ত ইমামের ইমাম যিনি, সমস্ত নবীদের নবী যিনি, সমস্ত রসুলের রসুল যিনি, তাকে বাদ দিয়া আল্লাহকে পাওয়ার কোন রাস্তা আছে? নামাজের মধ্যে আপনি কইলেন, নামাজে দাঁড়াবার আগেই কইলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কইছেন না নামাজ যাই নামাজে দাঁড়াইয়া, যে দুনিয়ার সবার থেকে আমি আমাকে ফিরাইয়া নিলাম আল্লাহ, আমি তোমার মুতাওয়াজ্জ হইলাম। ঠিক আছে তো? এখন নামাজের মধ্যে বৈশা কইতেছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, এতক্ষণ কইল যে আল্লাহ তোমার মুতাওয়াজ্জ হইলাম, এবার কয় হে নবী তোমারে আমার সালাম। এর মধ্যে নবী আইলো কেমনে? দাঁড়াইছেন তো আল্লাহর নামাজে, নবী আইলো কেমনে? আবার বৈশা কয় আসসালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আবার মোহাম্মদ আইলো কেমনে, ওয়ালা আলী মোহাম্মদ আইলো কেমনে, তার পরিবার ব্যক্তি আইলো কেমনে? কেন এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে দরুদ পড়া হইতেছে? নামাজে দাঁড়াইছেন তো আল্লাহর নামে। তাহলে বোঝা যায় অন্তত প্রতি 2 রাকাতে 3 বার মোহাম্মদ রসুল্লাহর নামে দরুদ আর সালাম পড়া লাগে নামাজে, নইলে আল্লাহর নামাজ হয় না। আল্লাহর সালাত, আল্লাহকে যদি পেতে চান হাবিবকে আগে বুঝা নেন, তারপরে আল্লাহর কাছে যাইয়েন। ধরে বলেন ঠিক কিনা? আমরা কেউ কেউ আছে কয় সুন্নত পাই না কি হবো, আল্লাহর নামাজ পড়লেই তো হয়েছে, আল্লাহকে তো পাই পাইলেই হয়েছে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকলে হয়েছে। বেটা ছাগলের বাচ্চা পাগল, যার মাধ্যম ছাড়া নামাজ হয় না,
তার মাধ্যম ছাড়া কেমনে তুমি আল্লাহরে পাইবা? আরেকবার বলেন সুবহানাল্লাহ। যার ছাড়া, যারে ছাড়া, যার নাম ছাড়া নামাজ হয় না, আরেকবার বলেন ঠিক কি না? যার নাম ছাড়া নামাজ হয় না। আল্লাহর নামে আপনি কেরাত করতেছেন, ভালো কথা। আল্লাহর নামে আপনি কেরাত করতেছেন, ভালো কথা, কিন্তু তাশাহুদের ভিতরে নবীর নামে আপনি দরুদ পড়তেছেন, এটাও বুঝতে হবে। কেরাত পড়া কি ফরজ? কেরাত পড়া কি নবীর নামে দরুদ পড়া, তাশাহুদ পড়া ওয়াজিব? সুন্নত কইতেছেন কেন? তাশাহুদ পড়া ওয়াজিব, তাশাহুদের মধ্যে নবীর নামে দরুদ পড়া ওয়াজিব, নবীর নামে দরুদ পড়া সুন্নত নয়, নবীর নামে দরুদ পড়া ফরজ। আমি কোরআন হাতে করে কইলাম, কারণ কোরআনে যেটা নির্দেশ দেওয়া থাকে অর্ডার, সেই অর্ডার হইলে ওটার সুন্নত ওয়াজিব থাকে না, ওইটা হয়ে যায় ফরজ। ইন্নাল্লাহু মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার নবীর শানে দরুদ আর সালাম পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিয়ামত পর্যন্ত হে পৃথিবীর সমস্ত মুমিনেরা মনে রেখে দিও, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আমি হুকুম করতেছি ওই নবীর শানে তোমরা সালাম পাঠাও, ওই নবীর শানে তোমরা দরুদ পড়ো। আর একটু আসতে পর, এটা কি নর্মাল কথা না অর্ডার? অর্ডার হইলে সেটা ফরজ। আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো, এটা কি অর্ডার না নর্মাল কথা? অর্ডার বা আমর, অর্ডার যদি হয় তাহলে নামাজ ফরজ, তাহলে নবীর শানে দরুদ পড়াটা ফরজ। এই আয়াতের ভিত্তিতে আর একবার বলেন আল্লাহু আকবার। আপনি বিষয়টা বুঝতে পারছেন না, হালকা করে নিবেন তো মরছেন আপনি। যার নবী নাই তার ইমান নাই, যার নবী আছে তার ইমান আছে, জান্নাত আছে, পুরস্কার আছে। যার যে নবীকে মানে না, সম্মান দেয় না, তার ইমানও নাই, ইবাদতও নাই, জান্নাতও নাই, আল্লাহ রেজা মন্দিও নাই। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সামনে সাহাবারা জলিল কদর, বড় বড় সাহাবারা অনেক সময় জোরে জোরে কথা কইত, জোরে জোরে কথা কইত, জোরে জোরে কথা কইত, কারণ বক্কার বড় বড় নেতা তো কথা বোঝেন না, জোরে জোরে কথা কয়। আল্লাহ পাক আয়াত নাজিল করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সাবধান মুসলমানের বাচ্চা, আমার নবীর সামনে বৈশা উচ্চ আওয়াজে তোমরা কথা বলবা না, তোমাদের জন্য এটা হারাম করা হলো। লা তারফাউ আসওয়াতাকুম, লা কখনোই না, খবরদার, তোমাদের শব্দ, মুখের আওয়াজ যেন নবীর সামনে জোরে না হয়, গলা বড় কইরা নবীর সামনে কথা কইও না। জোরে বলেন না আল্লাহু আকবার। গলা বড় কইরা নবীর সামনে কথা কইলে কি হইব? ইনতাহবাত আমালুকুম, তোমাদের সমস্ত নেক আমল আমি মুছে দেব। আমল নামা কারাতে কথা কর না কে? নেকি দিবে কিনা? গোনা দিবে কিনা? নেকি মুছে দিতে পারে কিনা? গোনা মুছে দিতে পারে কিনা? তাহলে আল্লাহ পাক বলতেছে নবীর সামনে যদি বড় গলায় কথা বলো, তাইলে তোমাদের আমল আমি বরবাদ করে দিব। তাহলে আপনি হজ কইরা কি করবেন, নামাজ পড়া কি করবেন, তসবি পড়া কি করবেন, জিকির কইরা কি করবেন, রোজা কইরা কি করবেন, লাভ আছে? তাহলে নবীর ব্যাপারে আপনাকে 100% সতর্ক হইতে হবে, কারণ নবী যার প্রতি বেজার আল্লাহ তার প্রতি খুশি, তাই না? আর নবী যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি বেজার। এজন্য নবীর বেজার খুশির মধ্যে নির্ভর করে আল্লাহর বেজার খুশি। আর একবার বলেন সুবহানাল্লাহ।